আরে পাগল মোলে বাতি জলে কোন মনুষি মইলে জলে না। মানে কি আমরা সেই আজমির শরীফ যাব, দাতা বাবা যাব, কেন্দুলি যাব, গঙ্গা সাগর যাব, যেখানেই যাব কোন এক সাধক সেই জায়গায় তার সাধনার স্থলে সমাপ্তি ঘটার পরেও কিন্তু সমাপ্তি ঘটেনি। কি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ পাগল হয়ে গিয়ে সেখানে আগরবাতি মোমবাতি ধূপকাঠি গোলাপ জল ফুল অনেক কিছু নিয়ে গিয়ে আমরা সেখানে মান্যত করে থাকি। তাই এই পাগলের দল যারা এই মানুষকে ভোজেছে, যারা মানুষ ভোজে মানুষ হয়েছে, তাদের কিন্তু মরণ নাই, কোরআন প্রমাণ করছে মানুষের মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে বিচার হবে কার, তো মানুষের মরণ নাই। আছে কি নফসে যাইতুকুল মাউত, নফসের মরণ আছে, কোনো মানুষের মরণ নাই। তাই অলিয়া উলিয়া যারা গাউস কুতুব আর যারা মনীষী যারা শ্রেষ্ঠ মানুষ, এই মানুষের মধ্যে তাদের মরণ নাই, তাদের নামের পুরে চলে অনেক কিছু। তাই এই গানটা এই ধরনের কি, আরে পাগল মোলে বাতি জলে মনীষি মোলে জলে না রে, এই মনীষি মোলে জলে না, এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, কানার দলে জানে না পাগল মোলে বাতি জলে। তাহলে কি হবে, ওরে মুন্সি মোলে বেচতে যাবে, এই পাগল মোলেই অমর হবে, মুন্সি মোলে বেচতে যাবে, এই পাগল মোলেই অমর হবে, তরিকার বাতি জ্বালাবে, তরিকার বাতি জ্বালাবে, যে বাতির জোত কমে না পাগল মোলে বাতি জলে, মুন্সি মোলে জলে না রে, মুন্সি মোলে জলে না, এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে হরি আছে, কানার দলে জানে না পাগল মোলে বাতি জলে। গোলাপনগর চলে মানসা, আল্লাহ রেসকে যাবা না পাগল মোলে বাতি জলে, মুন্সি মইলে জলে না রে, মুন্সি মইলে জলে না, এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, কানার দলে জানে না পাগল মোলে বাতি জলে। দেখো মিরপুর সাই আলী বাবার, মিরপুর সাই আলী বাবা চিনেও কেন চিনো না পাগল মোলে বাতি জলে, মুন্সি মইলে জলে না রে, মুন্সি মইলে জলে না, এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, কানার দলে জানে না পাগল মোলে বাতি জলে। বাঘাতে হয় বাঘা পীর নুরুল্লাপুরে সানাল ফকির, বাঘাতে হয় বাঘা পীর নুরুল্লাপুরে সানাল ফকির, আর কুষ্টি জাতে লালন ফকির, কুষ্টি জাতে লালন ফকির, চিনেও কেন চিনো না পাগল মোলে বাতি জলে, মুন্সি মইলে জলে না রে, মুন্সি মইলে জলে না, এই মানুষে আল্লাহ আছে, এই মানুষে আল্লাহ আছে, কানার দলে জানে না পাগল মোলে বাতি জলে।
আমাদের এই দেশ 360 আউলিয়ার দেশ। একটা কথা আছে জ্ঞানী লোকের মুখে, এটা আমার গানের মধ্যে পড়ে না, তবু বলতে হচ্ছে, যদি এই দুই মানে দুই বঙ্গ, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ, এই বঙ্গকে ভাগ করা হয়েছে একটা কারণ আছে। কারণ এই বিশ্বে যদি এখন এই দুই বাংলার শক্তি মিলিত শক্তি হয়, তাহলে এটা বিশ্বের বুকে বৃহৎ শক্তি হয়ে দাঁড়াবে। তাই পুষ্টি যাতে, তাই বাগাতে হয় বাঘা পীর, নুরুল্লাপুরের সানাল ফকির বাঘাতে হয় বাঘা পীর, নুরুল্লাপুরের সানাল ফকির, আরে কুষ্টি যাতে লালন ফকির, কুষ্টিয়াতে লালন ফকির, চিনেও কেন চিনো না, পাগল বলে বাতি চলে, মুন্সি বলে চলে না রে, মুন্সি বলে চলে না, এই মানুষে জাল্লাই আছে, এই মানুষে জাল্লাই আছে, কানার বলে জানে না, পাগল বলে বাতি তো পাগলি তুলি বুড়ি, আরে বরক তো মাতিনো না, পাগল বলে বাতি দলে, মুন্সি বলে দলে না রে, মুন্সি বলে দলে না, এই মানুষে জাল্লাই আছে, এই মানুষে জাল্লাই আছে, কানার দলে জানে না, পাগল বলে বাতি দ গুরু লিখেছেন যে গানটি, এই বিশ্বে এইরকম অনেক পাগল আছেন, অলিয়া উলিয়া গাউস কুতুব মুনি ঋষি, তাই কি বলছেন আমার গুরু, ইনারা যে জেলায় থেকে এসেছেন সিলেট, সেই জেলায় এক পাগল আছে, সেই পাগলের নাম কি, আরে সব পাগলের বাবার বাবা, আরে সব পাগলের বাবার বাবা, আরে হাইকোটেশ্বর ফুদ্দিন বাবা, হাইকোটেশ্বর ফুদ্দিন বাবা, রশিদের নাই ঠিকানা, পাগল মলে বাতি জলে, মুন্সি মইলে জলে না রে, মুন্সি মইলে জলে না, এই মানুষে জাল্লাই আছে, এই মানুষে জাল্লাই আছে, কানার দলে জানে না, পাগল মলে বাতি জলে। রশিদের নাই ঠিকানা, পাগল বলে বাতি দলে, মুন্সি বললে দলে না রে, মুন্সি বললে দলে না, এই মানুষে জল্লাই আছে, এই মানুষে জল্লাই আছে, কানা বলে জানে না, পাগল বলে বাতি দলে, মুন্সি বললে দলে না, মুন্সি বললে দলে না, এই মানুষে জল্লাই আছে, এই মানুষে জল্লাই আছে, কানা বলে জানে না, পাগল বলে বা